পরিচালিত বঞ্চিত প্রতারিত এগৰাকী যুৱতী। যুৱতী মানে খেলুৱৈ, প্ৰাক্তন ফুটবল খেলুৱৈ, এগৰাকী আন্তৰ্জাতিক খেলুৱৈ, এতিয়া জামাতৰ ডেলিভাৰী গাৰ্ড। পলমী অধিকাৰী তেওঁৰ নাম। আমার নাম পলমী অধিকারী। আচ্ছা, তুমি জোম্যাটো তো কাজ করো দেখছি, কোথায় বাড়ি, কোথায় তোমার বাড়ি? শিবরামপুর বেহালা। এখানে কি জোম্যাটোর কাজ করো, মানে ফুড ডেলিভারির কাজ করো? ফুড ডেলিভারি। দেখে স্বাধীনতা লাভ করা 75 বছর পার হল, দেখ সকলো ফালে আগুয়াই গল। ক্রিয়ার ক্ষেত্র সরকারে গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ, কোনো কোনো খেলুৱৈক রাষ্ট্র পর্যায়ত খেলার পিছতো দিছে বিভিন্ন সরকারি সা সুবিধা, সরকারি চাকরি। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল খেলুৱৈ পলমী অধিকারীক কোনো সরকারি আসনিয়ে ঢুকি পোৱা নাই, যার ফলস্বরূপে নিজের লগতে পরিয়ালর ভাতমুঠি যোগার করবলৈ পলমীয়ে করবলগা হয়েছে জামাতর ফুড ডেলিভারির কাম। কেতিয়াবা উপার্জন হয় 150 টাকা, কেতিয়াবা আকৌ 300 টাকা, তাকো ডেলিভারির বাবে নগলে সেইকেইটা টকাও চুবলৈ নাপায়। ঘটনাটো পশ্চিমবঙ্গৰ। ফুড ডেলিভারি কেন বেছি নিলাম বলতে গেলে তো আমি প্রফেশনালি একটা ফুটবল প্লেয়ার। ফুটবল প্লেয়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কিছুই করেছি। আচ্ছা। কিন্তু কিছুতে যখন কিছু হলো না আমাদের না, তখন লাস্টে কিছু তো করে খেতে হবে। আচ্ছা আচ্ছা। তাই ফুড ডেলিভারি, জোম্যাটো, সুইগি আরো অনেক কিছুই করি। পড়াশোনা কত দূর করেছো? এই তো থার্ড ইয়ার। থার্ড ইয়ার? থার্ড ইয়ার আমার পাসিং চলছে। আচ্ছা আচ্ছা। কোন কলেজ? চারুচন্দ্র। চারুচন্দ্রের স্টুডেন্ট তুমি? আচ্ছা আচ্ছা। তো তুমি বলছিলে ন্যাশনাল ফুটবল, ন্যাশনাল ফুটবল বলতে মানে ভারতের হয়ে খেলেছো নাকি? ভারতের হয়ে রিপ্রেজেন্ট করেছি ওমেন্স টিম, আন্ডার 16, আন্ডার 2016 এর হোমলেস ওয়ার্ল্ড কাপ, তারপর ন্যাশনাল এর রয়েছে, তারপরে ইউনিভার্সিটি সবই খেলেছি। পলমী চারুচন্দ্র কলেজের ডিগ্রি তৃতীয় খানবাসিকর ছাত্রী, কেবল এসাজ ভাতর বাবে পড়ার লগতে ডেলিভারির কামও সমান্তরালভাবে চলাই নিবলগিয়া হয়েছে। দেশের উপরেও আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের কেইবাশতো খেলত ভারতক প্রতিনিধিত্ব করেছে পলমীয়ে। জার্মানি, ইউনাইটেড কিংডম, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা সকলোতে ভারতক প্রতিনিধিত্ব করেছে। পশ্চিমবঙ্গত মমতা ব্যানার্জী সরকারে তিনটা কার্যকাল সম্পূর্ণ করেছে, তথাপিও কিন্তু এতালেক চকু পড়া নাই সরকারৰ।